अच्छा आमी चाচ্ছি যে একটা নতুন একটা থিম বানাতে যাচ্ছি। এটা ভালো লাগে না? এটা ভালো লাগে। এটা এটা দুটো একই জিনিস। তো এটাকে এটা ডিজাইন না, ডিজাইনটাকে আমরা কি করব? HTML এ আমরা কনভার্ট করব। তো ডাউনলোড দেন, মানে দেখা পেয়েছি অলরেডি। এটা তারা ভালো করে এটা ডিজাইনে দেখাচ্ছে আর কি। नाम दिलाम धरन की नाम दिया जाए नोआखाली लोकेरी दावे एड़ा एखाने धरन दिए दिलाम फालतू थीम। नाम कि फालतू थीम। एबार एर मध्य जो डाउनलोड दिलाम एर मध्य जेगुलो आछे एई फाइलगुलो कि करब? एई होच्छे अवस्था। तो एखाने इमेजगुलो उल्टापाल्टा भावे आछे, आमादेर एटा एई फाइलटा दरकार नाई। এর মধ্যে কিছু ইমেজ আছে দেখছেন, এটা হচ্ছে সিএসএস ফাইল, কথা বুঝছেন? তো আমাদের থিম বানানোর জন্য যে কাজটা করতে হবে, ব্রোকেন থিম লেখা আছে, যে আমরা জানি যে থিম বানানোর জন্য যে ফার্স্ট কাজটা ফার্স্টেই করতে হবে সেটা হচ্ছে এটাকে করতে হবে ইনডেক্স ডট কলাম, তারপরে স্টাইল ডট সিএসএস এখানে আছে, তাই না? কাজ করতে পারি আমরা যতগুলা এখানে ইমেজ আসতে আমরা ফোল্ডার নিলাম, সেই ফোল্ডারের মধ্যে ইমেজগুলো রেখে দেই। এটা 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 হচ্ছে স্ক্রিনশট, এটা থাক। ওকে, আচ্ছা কথা এটা নামও চেঞ্জ করতে পারি অথবা এটা সিএসএস ফোল্ডারের মধ্যে রাখতে পারি, কথা বুঝতে পারছেন? নামই চেঞ্জ করে দিই। আচ্ছা এখন এখন যদি আমরা এখানে যাই দেখতে পাবো যে থিম হয়ে গেছে একটা, না? এখানে আসছে, বাট এটার সাইজটা ঠিক নাই, থিমের সাইজ ঠিক নাই, এখানে নাম টাম কোনো কিছু ঠিক নাই। হ্যাঁ, এখন আমরা যদি ঠিকঠাক মতো আনতে চাই তাহলে এটাকে ওপেন করতে হবে। ওপেন করে এখানে কি কি লিখতে হবে? WordPress style sheet header। এখানে দেখেন ভ্যালির একটা থিম হেডার দেওয়া আছে, দেখছেন? কি কি অ্যাড করতে পারি আমরা? হ্যাঁ, এখানে যান 2013 দেওয়া আছে, তাই না? এখানে আমরা দিয়ে দিলাম ফালতু থিম। থিম ইউআরএল ধরেন এখানে দিয়ে দিলাম wordpress.org theme/faltu। এখানে অথরের নাম কি দেওয়া যায়? কামরুল ভার্সেস ঠিক আছে। তারপরে কি অথর এবারেই wordpress.org/নোয়াখালী ডেসক্রিপশন ধান এখানে কি করা আছে অনেক কিছু দেওয়া আছে এখানে 2017 এখানে ডট ধরেন দিয়ে দিলাম 12 এখানে লাইসেন্সের জন্য একটা লাইসেন্স দেওয়া থাকে ওয়ার্ডপ্রেসের লাইসেন্সের ইউআরএল দেওয়া আছে এখানে ট্যাগ দেওয়া আছে অনেকগুলো 2013 দেওয়া আছে এখানে 2013 বাদ দিয়ে দিলাম এখানে টেক্সট ডোমেইন দিয়ে দিলাম কি ফালতু থিম এখন যদি আমরা দেখি দেখতে পাবো যে আসলে অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে তার আসলে অনেক কিছু এখন কি করতে হবে আমরা এটাকে অ্যাক্টিভ করতে হবে তাই না অ্যাক্টিভ করলাম অ্যাক্টিভ করার পর যদি আপনি এখানে যান কি যদি রিলোড দেন দেখতে পাবেন যে জিনিসগুলো চলে আসছে বাট একদম মেনু টেনু কোনো কিছু ঠিক নাই তাই না আচ্ছা তো যে কাজটা করতে হবে আমাকে ফার্স্টে এটাকে ওপেন করেন করার পর এখানে যে এগুলো লেখা আছে HTML5 ডক টাইপ HTML এটা তো না থাকলে সমস্যা নাই এরকম থাকে নরমালি তাই না এখানে এটা এরকম থাকে না আমরা HTML5 এর হেডারটা নিয়ে আসি হেডার পরে এরকম থাকে নরমালি ফার্স্ট যে কাজটা করতে হবে এখানে গিয়ে ঠিক করতে হবে তাই না আর এখানে STYLE style.css আমরা নরমালি ওপেন করে দেখি আসলে কোনো ডিজাইনে কোনো সমস্যা হয়েছে কিনা ডিজাইন পাই কিনা এখানে সব কিছু ঠিকঠাক মতোই আছে শুধু ছবিগুলো নাই ছবিগুলো এই জন্যই নাই কারণ এর মধ্যে দেখেন এই যে যেখানে ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে এখানে প্রত্যেক জায়গায় কী হবে এরকম হবে না চলে আসছে প্রত্যেক জায়গা থেকে ইমেজেস অ্যাড করতে হবে যেখানে যেখানে ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে এখানে অ্যাড করেন কি চলে আসছে সব কিছু এটা তো ডিরেক্ট আমি ওপেন করছি তাই না ডিরেক্ট ওপেন করছি বাট আমাদের ওয়ার্ডপ্রেস দিয়ে তো ওপেন করতে পারি না কারণ এখানে কি নাই দেখেন তো কোনো কিছুই নাই পাচ্ছে না ওয়ার্ডপ্রেস দিয়ে ওপেন করা যাচ্ছে না কারণ কি আপনি একটু কন্ট্রোল শিফট ইউতে যান যাওয়ার পর এখানে যে স্টাইল আর সিএসএস দেওয়া আছে এটা দেখেন কি অবস্থা ক্লিক করলে যাচ্ছে আপনি একটু এখান থেকে কপি লিঙ্ক ইউআরএলে যান ক্লিক করে একটু দেখেন তো এখানে যে কী অবস্থা কেমনভাবে পাচ্ছে দেখেন লোকাল হোস্টে পরে /wp80 তারপরে স্টাইল আর সিএসএস পাচ্ছে এটা পাচ্ছে না ওখানে 3-4 দেওয়া আছে তো 3-4 বার ক্লিক করছে এই জন্য 3-4টা পাচ্ছে এখান থেকে কপি লিঙ্ক ইউআরএলে যান কেমন আসছে স্টাইল আর সিএসএস এর পরেই আসছে বাট এরকম আসলে কি হবে পাবে এখান থেকে কি করতে হবে wp কন্টেন্টে যেতে হবে নাকি না কোথায় ব্যাস এটি পরে কই যেতে হবে wp কন্টেন্ট তারপর থিমস /থিমস থিমসের মধ্যে ফালতু থিম TACMES তারপর স্টাইল সিএসএস এবার দেখেন তো এবারও পাই নাই কারণ সমস্যা আছে মনে হয় wp কন্টেন্ট পাচ্ছে না। এবার কারণ কি? ডব্লিউপি কন্টেন্ট আচ্ছা এতটুকু দিলে আপনার কি বলে ডব্লিউপি কন্টেন্ট পায়। এবার দেখেন তো TACMES থিমস হ্যাঁ কোথায়? Object not found it কোনো found object পাচ্ছে না। থিমস তো আছে TACMES থিমস সরি WPCONTENT পাচ্ছে না। আসলে পাচ্ছে না কি কারণে? এখানে অ্যাকচুয়াল পাত্তা দেওয়া নাই। লোকাল হোস্টের পরে WP80 পরেই আপনার কি আছে স্টাইল আর সিজ আছে, মানে WP80 পরে WP আমরা এটা কপি করে নিয়ে আসি তাহলে ভালো হবে। হ্যাঁ এসিডক্স না, এসিডক্স হবে না তো। এবার ঠিক আছে, আমরা বানান ভুল করছিলাম। কোনো লোকাল হোস্টের পরে ব্যাস WP80 WP কন্টেন্ট থিমস ফালতু থিম এইটা এটা এটা হচ্ছে পাথ, অরিজিনাল পাথ। কথা বুঝছেন? আমরা যদি এই পাথটা কোথায় বসায় দেই, এখানে বসায় দেই, তাহলে দেখতে পাবেন থিমের সব কিছু CSS পেয়ে গেছে। কথা বলা গেছে, বাট এরকম পাওয়ালে কি হবে যে নামটা লিখলাম, কারণ এখানে লোকাল উৎসাহ তো সে থিম অন্য জায়গাও থাকতে পারে না। এখন আপনি যদি এটুকু বাদ দেন দেখেন পাই কিনা, কন্ট্রোল শিফট আর দেন পায়, তারপরেও মানে ভালো করে রিলোড দিলাম তারপরেও পায়। এতটুকু তো সব জায়গাতেই কমন না এটা WP কন্টেন্টের মধ্যেই থাকবে। এটা যদি অন্য সার্ভারেও যদি নিয়ে যাওয়া যায় WP কন্টেন্টের মধ্যেই থাকবে, এটা থিমসের মধ্যেই থাকবে, এটা ফালতু থিমের মধ্যেই থাকবে, এটাই জায়গায় থাকবে। বাট এই টোটাল জিনিসটাকে এই লোকাল হোস্ট থেকে শুরু করে এতটুকু কমনভাবে নিয়ে আসা যায়। এই লিঙ্কটা এটা আনার সিস্টেম কীরকম, এখানে বলতে হবে PHP শুরু শেষ ব্লগ ইনফো, আচ্ছা ব্লগ ইনফো না, এখানে ব্লগ ইনফো ফাংশনটা কি, আসলে ফাংশনটা যদি দেখতে চান, যে কোনো জিনিস যদি ফাংশনটা আপনি দেখতে চান যে মধ্যে কী কী আছে, একটু ফাংশনটা লিখে গুগলে সার্চ দেবেন। এখানে দেখেন ব্লগ ইনফোতে আসলে কী কী আছে, ব্লগ ইনফো নেম আছে, ব্লগ ইনফো ডেসক্রিপশন আছে, WP URL আছে। আপনি যদি এখানে WP URL বসা দেন দেখেন কি আসে, WP URL আসছে। বাট এটাই কি লিঙ্ক আমাদের? এটা কিন্তু লিঙ্ক না, WP URLটা শুধু আসছে, আর কি আসছে URL আসছে। আপনি যদি নর্মাল এখানে URL বসায় দেন একই কথাই হবে, একই কথাই আসছে না। আচ্ছা অ্যাডমিন URL, কারসেট, ভার্সন, HTML টাইপ, অনেক জিনিসপত্র আছে। স্টাইল শিট URL, স্টাইল শিট ডিরেক্টরি। আপনি যদি স্টাইল শিট ডিরেক্টরি এটা যদি নিয়ে আসেন, কি পাইছে দেখেন তো এবার পাইছে। এবার ক্লিক করেন, পেয়ে গেছে। স্টাইল শিট ডিরেক্টরি দিলেও আসবে। আপনি রিলোড দেন, এবার টোটালি ফিক্স। কথা বলা গেছে। অথবা যদি আপনি চান স্টাইল শিট ডিরেক্টরি জিনিসটা দিবেন না, আপনি এখানে অন্য জিনিস দিবেন, তা পারেন, সমস্যা। এখানে বলতে পারেন ইকো get template directory URI, আর এই যে যেটা লিখলাম, যে ফাংশনে লিখলাম get template directory URI, এটা নরমালি কি করা থাকে? রিটার্ন করা থাকে। এটা কি করা থাকে? ফাংশন যদি রিটার্ন করা থাকে তাহলে সেটা ইকো করতে হবে না। এজন্য কি করলাম? ইকো করলাম। এটা দিলেও সেমই অবস্থা, কোনো চেঞ্জ নাই। কি কথা কি বুঝছেন? এখন কি কি চেঞ্জ করবেন? ধরেন আপনি এখানে এতটুকু চেঞ্জ করবেন, এখানে অ্যাডমিন বার আনবেন। অ্যাডমিন বার আনার জন্য কি করতে হয়? ফার্স্টে আমরা এটা বাদ দেই। কি করতে হবে? এখানে ল্যান ATTRIBUTS ল্যাঙ্গুয়েজ অ্যাট্রিবিউটস, এই নামগুলো মুখস্থ রাখতে হবে। ঠিক আছে, নামগুলো মুখস্থ রাখতে হবে, ফাংশনগুলোর নাম। এখানে কি করতে হবে? ব্লগ ব্লগ ইনফো ক্যাসেট। এখানে তো আমরা লিঙ্ক করাইলাম, তাই না? এই লিঙ্কটা আস্তে আস্তে আরো অন্যভাবে করবো আমরা। আস্তে আস্তে আরো স্ট্যান্ডার্ড পর্যায়ে যাবো, আস্তে আস্তে মানে একদম নর্মাল পর্যায়ে থেকে কি করবো, আস্তে আস্তে স্ট্যান্ডার্ড পর্যায়ে যাবো। টাইটেলটাকে বাদ দিয়ে কি করবো? ব্লগ login for title blog blog info description আছে। আচ্ছা, এখন আমাদের টাইটেল দরকার, উপরে একটা অ্যাডমিন বার দরকার। তাহলে কি করতে হবে? হেড ঠিক শেষ হওয়ার আগে ইকো WP, আর ফুটারটা শেষ হওয়ার ঠিক আগে এখানে এখন কিছু অ্যাড হয়নি, দেখছেন? আপনি যদি রিলোড দেন, একটা অনেক কিছু অ্যাড হয়ে গেছে। এখানে অ্যাডমিন বারও চলে আসছে। আচ্ছা, এখন আমরা পোস্টগুলো থেকে এগুলো ঠিক করতে পারবো, তাই না? এখানে এটাকে চেঞ্জ করতে পারবো, মানে সব কিছু চেঞ্জেবল হবে। সেটা হচ্ছে ডাইনামিক ওয়েবসাইট। যেমন আপনি যদি চান যে এই লেখাটা চেঞ্জ করবেন, সাপোজ এটাকে চেঞ্জ করে কি করবেন? এখানে আমি চাচ্ছি হেডার শো করবে, হ্যাঁ, টাইটেলটা শো করবে। তাহলে দিয়ে দেন ব্লগ ইনফো টাইটেল ব্লগ ইনফো ডেসক্রিপশন আসছে। এখন এখানে এইগুলোকে চেঞ্জ করবেন আগের মতোই, যেগুলো রিপিট হয়েছে। রিপিট হয়েছে এখান থেকে শুরু করে এতটুকু, তাই না? এতটুকু রিপিট হয়েছে, বারবার। একটাকে রেখে বাকিগুলো কি করবো? বাদ দিয়ে দেবো। টিপ নাই, এটা এটা অন্য টিপ। কি ঠিক আছে? এতটুকু দ্বারা আমরা কি করবো? টাইটেল আনবো। তাহলে কেমন করতে হবে? এখানে টোটাল লাগে, কি করবো আমরা? এগুলোতে বড় রিপিট হবে নাকি? এগুলোতে বড় রিপিট হবে না? রিপিট হবে এখান থেকে শুরু করে এতটুকু বড় রিপিট হবে। কথা বুঝছেন? এতটুকু বড় রিপিট হবে, যতটুকু রিপিট হবে মানে এগুলো বাইরে থাকবেই, এগুলো বাইরে থাকবে। রিপিট হবে এখান থেকে শুরু করে এতটুকু, যতটুকু বড় রিপিট হবে সেখানে কি করবো আমরা? হয়েল শুরু করলাম। হয়েল এখানে কি করতে হবে? হয়েল হ্যাভ পোস্টস দা পোস্ট। আপনার পার্টনার কই? বিয়ে করতে গেছে? আচ্ছা, হয়েল হ্যাভ পোস্ট দা পোস্ট। এখানে পিএসসি শুরু করেন, এখানে কি করতে হবে? এন্ড হয়েল। এখন দেখেন কয়টা পোস্ট থাকবে এখানে? তিনটা পোস্ট চলে আসবে, একটা দুইটা তিনটা, কারণ ওয়ার্ডপ্রেসের মধ্যে তিনটা পোস্ট ছিল, কি মনে আছে? হ্যাঁ হ্যাঁ, হ্যালো ওয়ার্ল্ড দুইটা, এই দুটো এটা বাদ দেন। ব্লগ ইনফো কি? ব্লগ ইনফো কি লিখতে হবে? পিছনে ফোন, ফোন টিপার জন্য জায়গা আছে ভাই, বাথরুমে গিয়ে ফোন টিপবেন, কেউ ডিস্টার্ব করবে না। ঠিক আছে, এখানে ক্লাসের মধ্যে আসলে ফোন টিপাটা উচিত না। এখানে লিখতে হবে কি? টাইটেল। আর যদি ক্লাস করতে ভালো না লাগে গেস্ট রুমে বসে থাকেন, শেষে ভিডিওটা নিয়ে যান, কারণ ক্লাস যেহেতু করেন নাই বিরক্ত লাগাটা স্বাভাবিক ব্যাপার। পিছনে একজন আছে ভদ্রলোক, উনি তো মাশাআল্লাহ। এখানে টোটালটাকে বাদ দেবেন, সবগুলা পির মধ্যে থাকবে, তাই না? পি যদি বাদও দেন আপনার সমস্যা নেই, কারণ ডাব্লুপি কন্টেন্টটা অটোমেটিক্যালি পি তৈরি করে ফেলে। পিএসপি দা, এখানে দা টাইটেল হবে। আসছে সব কিছু? তাহলে এগুলো কি আমাদের দেখেন এখান থেকে শুরু করে এই পর্যন্ত আমাদের টোটালি ডাইনামিক। বা ডাইনামিক না কোনটা? ডাইনামিক না হচ্ছে মেনুটা ডাইনামিক না, ঠিক আছে? মেনু কি ডাইনামিক? মেনু ডাইনামিক না। ডাইনামিক না হচ্ছে আমাদের এই টেক্সটটা ডাইনামিক না। এখানে অনেক জিনিস থাকে, এখানে অনেক জিনিসপত্র থাকতে পারে, যেমন আপনার টাইটেলটা চেঞ্জ করার জন্য এটা নিচের ব্যাকগ্রাউন্ড ইমেজটা চেঞ্জ করার জন্য একটা অপশন থাকে, বাট এগুলো নাই। দেখেন এখানে উইজেট না, এখানে মেনু না, এগুলো কিছুই নাই। হ্যাঁ হ্যাঁ, থিম না দিয়ে কোনো সেট, মানুষ মানুষের থিম যে ডেভেলপমেন্ট করে তারা কি করে? আমি কি দেখাচ্ছি আপনাদের? এটা কি দেখাচ্ছি আমি আপনাদের? ওইরকম ওইরকম থিম বানানো। হ্যাঁ, আমি কি দেখাচ্ছি আপনাদের? আপনি তো জিনিসটা বোঝেনি না এখনো। আমি তো সেটাই দেখাচ্ছি। মানে সারা রাত ভরে একজন সীতা রামের গল্প পড়ে সকালে বলছে আসলে সীতা কি রামের মাসি হয়? কথা বুঝছেন? নামাজের জন্য ব্রেক দেওয়া দরকার। আচ্ছা, 5-6 মিনিট ব্রেক দিলাম।